আসানু আহলা লা তাআলমুন বিল বাইনাতি ওয়াল যুবর আপনি হওয়ার পর গোসল না করে সাহরি খেলে কি রোজা হবে প্রথমে বলি রাতে 15 হওয়ার পরে অথবা স্ত্রী সহবাসের পরে যদি সকাল হয়ে যায় গোসল না করে সাহরি খেয়েছেন কোনো সমস্যা নেই আপনার তবে ফজরের সালাতের আগে তো অবশ্যই সারবেন সেটা কারণ ফজরের সালাত আপনাকে পড়তে হবে যে সালাত পড়ে না তার রোজা তো হয় না সলাদ পড়ে না হ্যাঁ চলাৎ মাঝে মাঝে ছুটে যায় এটা আলাদা কথা কিন্তু যদি ছুটে যায় ছেড়ে দেয় না মাঝে মাঝে ছুটে গেছে ভুল করে অথবা ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সেটা আলাদা কথা কিন্তু ইচ্ছা করে যদি কোনো সলাত আদায় না করে সেটা ইমানদার থাকে না তার সলাতো হবে না তার জাকাতও হবে না তার হজ সহম হবে না তার হজও হবে না কিছুই হবে না যদি কেউ সলাদ পরিত্যাগকারী হয় তো এই জন্য আপনার খেয়াল রাখতে হবে সলাদ আপনি পড়বেন সলাত আগেই সলাদ পড়ার আগেই যেন আপনি গোসলটা ছেড়ে নেন হ্যাঁ আপনি যদি কোনো যদি কোনো আপনি আপনার যদি স্বপ্ন দোষ হয় অথবা স্ত্রী সহবাস করে কেউ যদি কোনো সে ঘুমিয়ে থাকে না শরীরে এটা না যায় নয় সে ইচ্ছা করলে হজর পর্যন্ত মানে দেরি করতে পারে এবং এর আগে স্যারি খেতে পারে এই অবস্থায় এ অবস্থায় ঘুমাতে পারে এ অবস্থায় সে সাধারণ বইপত্রও পড়তে পারে এ অবস্থায় চলা করতে পারে কাজ করতে পারে বাইরেও ঘুরতে পারে কোনো সমস্যা নেই এটা নিয়ে বাড়াবাড়ি করে থাকেন এগুলো ঠিক নয় তাহলে আপনি বুঝতে পারছেন যে এই অবস্থায় আসলে সব কিছুই যে হারাম এরকম না এখানে শুধুমাত্র একটা জিনিসই কোরআন তেলাওয়াত তিনটা জিনিস কোরআন তেলাওয়াত সালাদ এবং তোয়াফ এগুলি শুধুমাত্র নিষিদ্ধ এগুলি শুধুমাত্র নিষিদ্ধ কোরআন সোয়া এগুলি সব নিষিদ্ধ এগুলি নিষিদ্ধ এর বাইরে সাধারণ কাজ করতে পারে একজন মানুষ নাফাক অবস্থায় কোনো সমস্যা নেই নাফাক অবস্থায় একজন সোয়া শুইতেও পারে নাফাক অবস্থায় বসে একজনে আল্লাহর কথা চিন্তাও করতে পারে এবং আল্লা আল্লাহ কাছে মাহসায় ক্ষমা চাইতে পারে মুখে বলে কোনো সমস্যা নেই এটাতে কিন্তু এইটা দ্বারা সেদে এটা এই এবং না এই অনাফাক অবস্থায় সে স্যারিও খেতে পারে যেটা আমরা বলছি তাদের কোনো সমস্যা নেই আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন তবে তাকে অবশ্যই ফজরের আগে সালাতের আগে গোসল করে ফেলতে হবে যাতে সালাত ফরজ সালাতটা তিনি আদায় করতে পারেন এ বিষয়টি জানা থাকা দরকার অনেকেই এ ব্যাপারে বাড়াবাড়ি করেন কিন্তু ঠিক না আচ্ছা এর প্রমাণ কী প্রমাণ ছ রসুল্লাহ সাল্লাহ আসলাম স্ত্রী আশারাদ আল্লাহ বলছেন যে রসুল্লাহ আসলাম বহুদিন তিনি ফজর পর্যন্ত তিনি গোসল দেরি করেছেন তিনি সব তিনি ফজর পর্যন্ত গোসল দেরি করেছেন তারপর তিনি গোসল করেছেন এটা হাদিস থেকে রসুল্লাহ আসলাম হাদিস দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এই জন্য বোঝা গেল যে এটা দেরি করার কোনো সমস্যা নাই বরং স্যারি খেতে পারবেন এবং তিনি অন্যান্য কথা কাজও করতে পারেন নিজেরা যাবতীয় কাজ সাবলীল কাজগুলি করে যেতে পারবেন